Omor bici tarci raza guma sarcajun thika bici sa voi thimani coctuma marfano paisa muka nazele bagai chopaliya baka kathan busa zala chakhamuni nukauno jora kolokno voi mangkate klai tongka patimung cha shanti burjora tilehura thana khobza tui sindrayo tongma santusi mamutai amsayo coctuma shanka tilehura thana amsani shunti rudropal mungi omor bici tarci ni khonsa sakraje Sasal de buro, nu conecte secret în locul tinerii, bicii sau ei, și așa sunt tinerii la ma, și ai naharca. Pati un lucru, am să ne lucru, do frica prochi, umor cea crazi no, langi tangleca, tilia mura, bucoste și așa am lăgo, piaba, langma, mătangri, narat mandia, langma ce ui tanga. Și așa am lăgo, jura colobrumino, mancate, clai tonca, ri finei lai, corosa surusi, căpalo, mandia, timani, ulofano. Și ai mânca, Sunti Rudrapal Busazala Korosa Deb Hamza Korosa Tongo Borok Avulio Bara Tongo. Tanai Shalkisukan Sunti Debi Busazalani Havaruni Paimani Tishindra Yo Fiaba Paimani Salani Uruna Bitisawi Tinani Lanka. Fiaba Tangi Guma Busa Eba Hamza Boyde Musas Ngri Omhai Lama Sai Narka Doto Kok Sarai Sarai Nai Nai Mutani Rutumuni Yagulo. Yagulon Lady Mura Tani Nai Mutani Subasubai Mankati Busmotani Tani Bagri Morko Tangzaka. Postmodern pai bine, ulo, m-am gătit, nu cu nici ego, ia fără riza ca. Mă rog, kishun ai să n-a fnără? Am rog, tine, m-a rog, bato la si. Nati, redactor de hetan. Tu redactor, ca se vezi, pure. E pure, am rog, pun că se ze, cum rog, nona se mișcă se. O să vedem, nu zic că se tumbră ta. Tu le-am rog, si. Aia, redactor, ca se vezi, te ne mara visi. Kina, apra nona se? Unde ai bari? Bari, kishun ai, sunt și bari, sunt. বয়স কেমন হবে? বয়স 70 এর উপর হবে। উনার ফ্যামিলিতে ছেলে মেয়ে বা স্বামী? মানে এক ছেলে। আচ্ছা। এক ছেলে ছেলের বউ মানে আগরতলা ভাড়াতে কাজ করে আছে। তাহলে তাইও এই ছেলে সঙ্গেই আসলো আগরতলা পরশুদিন বাড়িতে এসে। আচ্ছা। তাহলে ওখানে খালি ঘরই আসলো মানে তাইও এক লাখ লোক নিজে রান্না করে ছেলে ছেলের বউ তো আগরতলা। তাহলে আমরা হঠাৎ করে শুনি এমন এমন তাহলে আইসে আর কি। কি কারণে মানে বিষ খেতে পারে জানা মানে কি তো আমরা কিছু কইতারে না আমরা তো বাজার থেকে শুনলে আইছি মানে কিছু কইতারে না কারোর সঙ্গে ঝামেলা টামেলা বা ছেলের সঙ্গে বা ছেলের বউর সঙ্গে তো কিছু জানি না তো আমরা যে বিষ খেতে আমরা আসলে কি হঠাৎ করে এটা শব্দ পাইতেছি শব্দ প্রতি ও ও একটা শব্দ হচ্ছে শব্দ করে শুনে ঘর থেকে বাইরে এসে উঠানো করে আছে তাহলে পড়া মাত্র মানে পাশে যে আশেপাশে যে বাড়ি ঘর আছে তারা ঘর থেকে বাইরে এসে তার তার বাড়ির সামনে আইলো আইসিরা দেখা যাইতেছে কিনা তার মুখ থেকে মানে মানে সেট করতেছে জল মতন করতেছে কি নাম ওনার সুনীতি রুদ্রপাল কোন জায়গায় বাড়ি তুই চিন্দ্রে করুন আচ্ছা ছেলে আমরা বিষয়টা ঠিক প্রথমে বুঝতে পারছি না যখন কাছে গেছি তখন কি একটা গন্ধ বেরিয়েছে হ্যাঁ গন্ধটা কি কিরা গন্ধটা একটা দেয়া দেখলাম যে যেটা খাইছে এই ডিপাড়া ওর করে আসছে তখন আমরা আরি বিষ্কেছি এরকম বেশিরে আমরা একটা দূরা দূরে তার কাছে সামনে গেলাম গিয়ে সে তুই গল্পিত আছে তুমি ভারত মানে মরাই আছে এরকম করে সে মানে তেন্দ্র মালিশ টালিশ করতেছে আমি আজকে বাড়ি যারা কাজ করতেছে বাড়ি করে কাজ করতেছে বাড়ি বাড়ি না করুন চিন্তা করলাম ভাষু কি মানে বাইক থেকে দূরে নাই কেমন লাগে এবার তোরা তোর সে আমার উপর হলে ওনার ওনার মানে ছেলে মেয়ে কেউ নাই আছে কই তারা তাহলে ছেলে একজন মেয়ে নাই আগরতলা থাকে তো মানে মা যে এরকম ভাবে ঘটনা হয়েছে এই বিষয়টা জানা হয়েছে না জানার ছেলেরে হ্যাঁ ছেলে জানেনি বিষয়টা ছেলে এখনো জানে না বিষয় মা যে এরকম করছে হঠাৎ করে তো ছেলে জানে না কিন্তু ছেলেরে জানা নেই তো ছেলে এখানে থাকে না আগরতলা থাকে আগরতলা কোন জায়গায় থাকে এটাও আমরা জানি না তবে আমরা চেষ্টা করছি যে তাহলে ছেলের কাছে ফোন করার লাগে কিন্তু সুযোগ করে করতেছে কি নাম ওনার ছেলের নিতন রুদ্রভা আচ্ছা হ্যাঁ তাহলে ছেলের মোবাইল সুইচ অফ তাহলে ছেলের লগে আমরা যত সময় মানে চেষ্টা মানে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারছি না আমরা তাড়াতাড়ি করে আমরা কি করছি আমার অটো দিয়া হসপিটালে নিয়ে এসে প্রথমে আমার বাড়ি তানের বাড়ির থেকে যে তানের ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়িতে গেছি ভাইয়ের বাড়ির তারা কিনি নাই ভাইয়ের বাড়ির ফাঁসি দিতে তারা বলতেছে কোনো তারা তো এখানে বাড়িতে নাই তারা তেলে মনে করেছে তোমরা একদম করো এখানে না থাকলে তোমরা তেলে মনে হসপিটালে থাকো আর তারা আমরা ফোন করে কয়েছে কয়েকটাছি যে তারা তেলে মনে দিচ্ছে ঠিক আছে এ আমরা কিন্তু করছি তোর তোরা আমরা তেলে মনে হসপিটালে বলছি আমরা ওনারা যে তারা যে ভাইয়ের বউ
তো হাসপাতালে আইসেন পরে কি শুনছেন ডাক্তারে কি কইছে হাসপাতালে আর পরে তো তাহলে সিনিয়র গেলাম তারা কিছু তারা দিত আমরা যত সম্ভব এরকম বিষয়টা আমরা জানতাম না এতটুকুই কইতে পারলাম যে এটা তারার ব্যাপার এটা তাদের ব্যাপার মানে মা ছেলের মধ্যে বা শাশুড়ি বৌমার মধ্যে কোনো রকম ঝামেলা আসতো না এটা আমরা সেটা বলতাম এরকম শুনছেন নি কোনোদিন এমন শোনা গেছে আরেকটা কথা হচ্ছে আপনার তারা কি দিয়া কি মানে কিছু ঘটনা করছে নিশ্চয়ই একটা মনে হচ্ছে আঘাত আছে মানে কি এত বয়স্ক মানুষ 60-65 বয়স আছে তখন কি বিস্ফোরণের সময়